বিয়াসাদের মাঝে ডোল বাদ্য নামাজ না বাজালে বিয়াসাদি হবে না এটা দলিল আরেকবার দিব ইনশাল্লাহ আমাদের দেশে কিছু আউল বাউল ফাউল আছে এরা ফতু আমারে গান বাজনা জাহেজ আরে ভাই নবীজির হাতে গড়া সাহাবি মুবাসির সাহাবি হজরতে ইবনে আব্বাস ইবনে অমর জাবের ইবনে আবদুল্লাহ সহ অসংখ্য মুবাসিরা বলছে লাহুয়াল হাদিস এর ব্যাখ্যায় বলেছে গান তো গান বাজনা সাহাবাই কেরাম বলে স্পষ্ট হারাম দুয়ার বলতে বলো হালাল তো তোমাদের তো মানবো নাকি বিশ্ব নবীর হাতে করা সাহাবীর তো মানবো ঠিক অতএব মানবো ইহুদি তার বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজাইতে পারে আরে খ্রিস্টানের বাচ্চা তার বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজাইতে পারে বৌদ্ধের বাচ্চা হিন্দুর বাচ্চা তার বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজাইতে পারে তার ধর্ম থাকলে কি আর না থাকলেই কি তুমি মুসলমানের সন্তান তোমার বিবাহের অনুষ্ঠান padanu sempurna haram yeah. yeah. yeah.